চুলের যত্নে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আমি বলবো। আমাদের কি অনেকে ইনবক্স করে যে চুল পড়ে যাচ্ছে, চুলের যত্নে কি করা যেতে পারে? আমাদের কাছে তো অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, পিআরপি ট্রিটমেন্ট আমরা সাজেস্ট করে থাকি, অথবা আমাদের কাছে হেয়ার রিগ্রোথের জন্য সেরামও আছে। পাশাপাশি আপনাকে আপনার চুলের যত্ন নিতে হবে খুবই কেয়ারফুলি। আমরা অনেকে আছে যারা হচ্ছে ভেজা চুল আঁচড়াই এটা করা যাবে না, আপনি গোসলের আগে আপনার চুলটাকে ভালো মতো মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন, এবং গোসলের পরে যারা চুল বেঁধে রাখেন ভেজা চুল অবশ্যই টাওয়েল বা গামছা দিয়ে বেঁধে রাখবেন না, ভালো মতো চুলটাকে ফ্যানের বাতাসে অথবা আপনি যদি চান যে ব্লো ড্রাই করতে চান তাহলে কিন্তু আপনি জাস্ট এয়ারটা দিয়ে চুলটাকে শুকিয়ে নিতে পারেন। নেক্সট হচ্ছে আমি বলবো যে শ্যাম্পুর যে ব্যাপারটা, আমাদের অনেক ক্লায়েন্টরাই আছে যারা প্রতিদিন শ্যাম্পু করেন, তো এইটা যদি আপনি করে থাকেন তাহলে যেটা হবে, আমাদের স্ক্যাল্পের মধ্যে কিছু ন্যাচারাল অয়েল থাকে, প্রতিদিন শ্যাম্পু করার ফলে সেই ন্যাচারাল অয়েল গুলো স্ক্যাল্প থেকে চলে যায়, এর ফলে স্ক্যাল্প হয়ে যায় অনেক বেশি ড্রাই, এবং ওই ন্যাচারাল যে অয়েল গুলো থাকে স্ক্যাল্পে সেটা কিন্তু স্ক্যাল্প কেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শ্যাম্পু করবেন সপ্তাহে 3 বার, মানে একদিন পর পর, এবং ভেজা চুল না আছড়ে চুলটাকে শুকাবেন, শুকানোর পরে আপনি চুলটা আঁচড়াতে পারেন। ভেজা চুল আঁচড়ালে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যাবে, এর জন্য আমরা সবাই সবসময় বলে থাকি যে যখনই আমাদের ক্লায়েন্টরা আমাদের ইনবক্স করে আমরা কিছু কোয়েশ্চেন করে থাকি এবং তারা বলে হ্যাঁ আমরা তো ভেজা চুল আঁচড়াই, তো সেটা একদমই করা যাবে না। আরেকটা জিনিস আমরা জেনেছি যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টরা মানে অতিরিক্ত পরিমাণে তেল দিয়ে রাখে, কারণ অনেকে বলে যে গরম লাগে অথবা প্রেশার হাই হয়ে যায়, এর জন্য বেশি বেশি তেল দিয়ে রাখি। তো এই ধরনের সমস্যা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বলবো যে চুল পড়ার জন্য একটা দারুণ সমস্যা, অতিরিক্ত চুল দিয়ে রাখা, চুলের মধ্যে তেল দিয়ে রাখা। এটা আবার অনেকে আছে সারা রাত তেলটা রেখে দেয়, তো সারা রাতও চুলে তেল রাখা যাবে না, অতিরিক্ত তেল দিয়ে মানে আপনি ঘুমাতেও পারবেন না, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা তেল রেখে আপনি ঘুমিয়ে যান, সমস্যা নেই, এবং তেলটা আপনি চুলে দিলে ভালো, স্ক্যাল্পে অল্প করে মাসাজ করতে পারেন, এবং রাতের বেলা চুল খুলে ঘুমাবেন না, হালকা একটা বেনি করে চুলটা আঁচড়ে সুন্দর করে দেন ঘুমিয়ে যেতে পারেন। তো আরেকটা কথা বলবো, আপনার যারা কোকোনাট অয়েল ব্যবহার করেন, একটু দারুচিনি গুঁড়ো আপনি কোকোনাট অয়েলের সাথে মিক্স করে যদি স্ক্যাল্পে মাসাজ করতে পারেন প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার মিনিমাম, তাহলে আপনাদের হেয়ার ফল তো কমবেই, পাশাপাশি হচ্ছে আপনাদের হেয়ার অনেক বেশি শাইনি হবে, হেলদি হবে। আর বাসায় বসে চেষ্টা করবেন কিছু মাস্ক বা ন্যাচারাল যে হেয়ার প্যাক গুলো থাকে সপ্তাহে 2 বার ব্যবহার করার জন্য। আরেকটা ছোট টিপস দিয়ে দেই চুলটাকে সিল্কি করার জন্য, শ্যাম্পু করার পর একটা মগে আপনি পানি নিবেন, তারপরে হচ্ছে লেবুর রস নিবেন আর 4 লিকার নিবেন, দেন একসাথে মিক্স করে ওই পানিটা দিয়ে যদি আপনি চুলটা ধুতে পারেন চুল অনেক সুন্দর সিল্কি হয়। আর বেশি টেনশন করবেন না, যেহেতু চুল পড়ে যাচ্ছে এটা বয়সের কারণে হতে পারে, হরমোনাল চেঞ্জেস এর কারণে হতে পারে, যে কোনো ধরনের মেডিসিনের ইফেক্টের কারণেও হতে পারে। খাবার দাবার ঠিক রাখেন এবং হচ্ছে মানে প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন, দেন হচ্ছে বায়োটিন সাপ্লিমেন্টটা খেতে পারেন, এবং খাবারের মধ্যে আপনি রেগুলার 1 গ্লাস অথবা 1 কাপ দুধ রাখতে পারেন, ইয়োগার্ট আছে, চিজ আছে, ভিটামিন বি যুক্ত খাবার খেতে পারেন, ডেইলি 1টা করে ডিম, দুপুরের খাবারে আপনি ফিশ রাখতে পারেন, ভেজিটেবল রাখতে পারেন, একটু ক্ষুধা লাগলো আপনি যে কোনো ধরনের বাদাম খেতে পারেন, সুইট যে আলুগুলো থাকে মিষ্টি আলুগুলো খেতে পারেন, এবং অবশ্যই মানে ভিটামিন বি যুক্ত খাবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য, প্লাস হচ্ছে মাশরুম, গ্রিন পিস, চিকেন, কলা, পিনাটস, টুনা ফিশ, চিকপি, শাক, এগুলো খেলে কিন্তু আপনার চুল পড়া অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করবে। অ্যালার্মিং হচ্ছে তখন যখন ডেইলি 200 থেকে 300 চুল পড়ে যাচ্ছে, আর রেগুলার হচ্ছে 70 থেকে 100টা চুল পড়া খুবই ন্যাচারাল, এটা নিয়ে একদম স্ট্রেস নেওয়া যাবে না, রাতে দ্রুত ঘুমিয়ে যাবেন, বেশ বেশি পানি পান করবেন, ব্যায়াম করবেন, তাহলে দেখবেন চুল পড়া বন্ধ হয়ে যাবে। এবং চুলের যত্নটা নিজেকেই নিতে হয়, কারণ চুলই কিন্তু আমাদের সৌন্দর্যের আসল রহস্য এবং চুল আমাদের সম্পদ। চুলকে ভালো রাখুন, চুলকে যত্ন নিন, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।